শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার পিতার নাম মরহুম নেজামত আলী, আমার মাতার নাম সালেহা খাতুন, বাড়ি জানুল্লাহ মুর্শিদ বাড়ি, বাটিয়ারি, চিতাগুণ্ড, চট্টগ্রাম। 71 সালে আমি ছাত্র ছিলাম, তখন ক্লাস 7-এর ছাত্র, বাটিয়ারি হাজি টিএসএ হাই স্কুলে। তখন আমরা বাংলাদেশের পতাকা, ওই বাংলাদেশের মানচিত্রটা গাছের মধ্যে লটকায় রাখতাম আমরা, আমি আমার ভাই জহুরুল আলম। তখন ছাত্র ছিলাম না, কিন্তু আমি ওই বাটিয়ারি হাই স্কুলে আসার আগে হালিশহর প্রাইমারি একাডেমিতে ক্লাস 6-এ পড়ছিলাম। তখন 1968-69 সালে যখন আইবিদের আন্দোলন হয়, পিএইচ আমিন একাডেমি আন্দোলন হয়, তখন ওনাদের সাথে সাথে যেতাম, ক্লাস 6-এর ছাত্র। তখন বুঝতাম না বেশি কিছু, তবু আমরা ওইখানে ওই জয় বাংলা ওইগুলা ওরা শিখে দিত, আমরা বলতাম। জুলাইয়ের প্রথম সপ্তাহে মুক্তিযুদ্ধে আমরা বাটিয়ারি থেকে, আমি, সাইদুর রহমান, জহুরুল আলম, ফেরদাউস, আমরা প্রায় 8-10 জন প্রথমে বাসে করে কররহাট গেলাম। কররহাট থেকে ফেনী নদী সাঁতরাইয়া আমলিঘাট বাজারে গেলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যখন আমলিঘাট বাজারে গেলাম, তখন সন্ধ্যায় 8-9 হবে। তখন দিক থেকে পাকিস্তানের সেনারা গোলাগুলি করতেছে, ওদিকে ইন্ডিয়ান সেনারা গোলাগুলি করতেছে, আমরা ওই বাজারের মধ্যে পুরো রাত অবস্থান করছিলাম। তারপর দিন ভোরে সকালে হাটে আমরা হরিণা ক্যাম্পে গেলাম। হরিণা ক্যাম্পে যাইয়া ওইখানে 2টা ক্যাম্প, একটা ছিল ইহুদ ক্যাম্প, আরেকটা গেল আর্মি ক্যাম্প। তা আমরা ইহুদ ক্যাম্পে প্রথমে গেলাম, তারপরে ইহুদ ক্যাম্প থেকে আমাদের লিস্ট করলো। লিস্ট করার পরে আমরা ওই হরিণা ক্যাম্পে ট্রেনিং দিই। ট্রেনিং দিয়ে আমরা সাইদুর রহমানের নেতৃত্বে আমরা দেশে আসি। আসবার সময় আমাদের বহুত কষ্ট হয়েছিল। ইন্ডিয়া ওইখানে হরিণা ক্যাম্পে আমি খুব অসুস্থ ছিলাম। শ্রীনগর বাজারে আসি, আমি জ্ঞান হারা ফেলাই, আমি অজ্ঞান হয়ে যাই। তখন আমাকে সাইদুর রহমান, জহুরুল আলম, গুরামিয়া, আমার অন্যান্য এরা ওই শ্রীনগর বাজার থেকে এই ওষুধ খাওয়াছে। খাওয়ার পরে তারপরের দিন রাত্রে আমরা বাংলাদেশ থেকে রওনা দিলাম। ওই শ্রীনগর থাইয়া গেট দিয়া ফেনী জেলার দিয়ে হাঁটা ওই বুরবুজ জায়গাট বলে, মিরেশ্বরের উত্তর পাশে বুরবুজ জায়গাট আসলাম। বুরবুজ জায়গার থেকে নুরালগঞ্জ পর্যন্ত আসলাম। তখন আমি আর হাঁটতে পারি না, মানে ব্লাড ডিসেন্ট্রি হয়েছিল। তো আমার সহপাঠীরা তারা বলল, তোমাকে আল্লাহ শরত, তুমি যাইয়া রাস্তা মেদি উঠো। তো আমি যখন রাস্তাতে উঠলাম, বহুত কষ্ট বিনিময়ে আমাকে গ্রামের লোকেরা খুব সাহায্য করছিল। রাস্তাতে উঠলাম, বাসে যখন উঠছি তখন আমাকে
ওই দালালের গাড়ি, যেখানে কি জোরালগঞ্জ নাকি, দালালে গাড়ি চেক করতেছে। আমি যখন গাড়ি চলছিলাম, মানুষের মন দেখতে সবাই মুখটু খালা খালা করে রাখছে, আহা এই ছেলেটাকে নাকি আজকে এখন ধরে নিয়ে মারি ফেলবে। তো আমাকে ওই দালালে দিক ওদিক কয়েকবার থাকাইয়া এই গাড়িতে নামে গেল। নামা যাওয়ার পরে যখন গাড়ি ছাড়ছে, ওই বাসের লোকরা সবাই আমাকে খুব সমাদর করলো। তো ভাই বাবা, তুমি তো তোমাকে তো মারে ফেলতো আজকে। তো আসি আমি বাড়িতে নামলাম, বাড়িতে আমি আমার বাড়িতে আসলাম, আমাদের বাড়িতে আসি। আবার আমার সাথী ভাইয়েরা যখন আসলো, সবাই একত্রিত হয়ে আমরা ওই সাইদুর রহমানের নেতৃত্বে এই দেশে মধ্যে এখানে ওই ছোটোখাটো অপারেশন করছি। এবং আমার সাইদুর রহমান দুইবার ইন্ডিয়া গেছিলো, ওই মুজাফর ফজদারহাটের, তারপরে ওনার সাথে আমরা বান্দাম মেবিরহাটের পূর্ব পাশে ওই রাত্রে মানে একটা ক্যাম্প করি, ওই ক্যাম্পে আমরা থাকতাম। তো ক্যাম্পে থাকতাম, পরে জানতে পারলাম আমার সাইদুর রহমান যখন দুইবার গেছে ইন্ডিয়া, তখন ওই মতিন প্লাটন কমান্ডার ছিল, মতিনের সাথে আমাদেরকে যোগ করে দেয়। তো আমাদের প্লাটন কমান্ডার মতিনের নম্বর 20, আমারা 21। তো এইভাবে আমরা যখন স্বাধীন হওয়া পর্যন্ত আমরা ওই ক্যাম্পে ছিলাম, যেখানে আমাদের ওই মুক্তিযোদ্ধা বিরোধী কথাবার্তা বলে ওদেরকে আমরা রাত্রে দাঁড়িয়ে শাসাইতাম, এমনকি আমরা দুইজনের অন্য কর্তন করছি, এরকম আমি ছিলাম এরকম। তারপরে কাজী কবিরুদ্দিনের বাড়ি অপারেশন করার জন্য আমরা কিছুদিন রাত্রে গেলাম। তো সবাই বললো যে না, আমাদের এখানে গ্রাম ছোট, আমরা এর বাড়ি যদি আমরা, ও খুব বড় মুসলিম ছিল, দালাল ছিল ওই ফকিরহাট, তখন সবাই বলতেছে যে না, কথা আমরা এখানে অপারেশন করলে আমাদের ক্ষতি হবে, গ্রামবাসী মারা যাবে, তারপর দিন পাঞ্জাবিরা আসে আমাদেরকে ক্ষতি করবে। আমার সাথে প্রথমে ছিল আমার চাচাতো ভাই জহুরুল আলম, তারপর আমার পাশের বাড়ির গুরামিয়া, ওই আমার গ্রুপ লিডার সাইদুর রহমান, তারপরে নিজামুদ্দিন ফজদারহাট, বোলা ফজদারহাট, আবুল কালাম ফজদারহাটের ইউনিয়ন কমান্ডার, তারপর নুরুল আলম আমার স্কুলের বন্ধু, সবই হাসান, যেদিন নগর দেশ স্বাধীন হয় সেদিন আমরা ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে থেকে ফাইনিহাটে ওই পাহাড় দিয়ে সীতাকুণ্ড, তারপর দিন চলে গেলাম, ইয়ারপরে আল্লাহ রহমত বিজয় অর্জন হয়েছে, ওই আমরা ওই সীতাকুণ্ড থেকে বাড়িতে আসলাম। আমরা বিএমও জমা দিয়েছি কিছু অস্ত্র, বিএমএ তখন একটা ইয়ে করছিল, ওই বিএম মুক্তি বাহিনীর হ্যাঙ্ক করছিল, তারপরে সীতাকুণ্ড আমরা জমা দিয়েছি। স্বাধীনতার পরে আবার লেখাপড়াতে আমরা ফিরে আসি এই বাটির স্কুলে, বাড়ির স্কুলে ক্লাস 9 থেকে 10 যখন উঠলাম, তো আমার সদ্য বসুন মাস্টার, উনি মুক্তিযোদ্ধা, ওই ওনাদের বাড়িতে ওইখানে থাকতাম। আমার মা ছিল না, বাবা ঢাকাতে চাকরি করত, আমি ওই ফজারে চলে গেলাম, ওইখান থেকে ম্যাট্রিক পাস করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।